হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাপা ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি পারভিন। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাই আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আমার ভিডিওটি আপনি দেখে নিতে পারবেন। অনেকেই ভাবতে পারেন আমি কেন এই জায়গায় রুটি বানাচ্ছি। আসলে আমি এই জায়গাটা সবসময় ক্লিন রাখি এবং এখানেই রুটি বানাই। আমাদের সকালের নাস্তা আজ খুবই সিম্পল ছিল, জাস্ট রুটি আর ডিম ভাজা। আমি খুব ভালো রুটি বানাতে পারি না, তারপরও যতটুকু পেরেছি আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে আজকে আমার রুটিগুলো খুবই সুন্দর হয়েছে। এখন আমি রুটিগুলো ভেজে নিব। দেখুন রুটিগুলো কি সুন্দর ফুলকো হয়েছে, মাশাল্লাহ। এভাবেই আমি সবগুলো রুটি ভেজে নিব। এরপর কড়াইর মধ্যে তেল দিয়ে আমার জন্য ডিম পোচ করে নিচ্ছি। আর আমার হাজবেন্ডের জন্য পেঁয়াজ মরিচ দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। এই তো হয়ে গেল আমাদের সকালের নাস্তা রেডি। সকালে নাস্তা করে আমরা একটু বের হয়েছিলাম আমার হাজবেন্ডের খুবই শখের একটি গিম্বল কেনার জন্য, আর আমার জন্য একটা ট্রাইপডও কিনে নিয়েছি। কেনাকাটা করে খাওয়া দাওয়ার পর আমরা বাসায় চলে আসি। আজকে যেহেতু আমরা দুপুরে বাসায় ছিলাম না, এর জন্য কোনো রান্নাবান্না করা হয়নি, তাই রাতে খাবারের জন্য ডিম ভেজে নিচ্ছি। ফ্রিজে ভাত ছিল সেটা বের করে ওভেনে গরম দিয়ে নিচ্ছি।
সাথে কালকের কিছু তরকারি ছিল সেগুলো বের করেও গরম দিয়ে নিয়েছি। এখন আমরা রাতের খাবারটাও খেয়ে নিব। আমার প্রথম ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফিজ সবাইকে।